বেগম সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন এই মুহূর্তে আছি কেরানীগঞ্জ আহমেদ সাগর ক্যাফে। চমৎকার চমৎকার লোকেশন দেখেন, এখানে অনেক ডেঙ্গি নৌকা, তো নৌকায় আপনারা চড়তে পারবেন। এবং এখানে যে মাঝখানে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো ঘরগুলা, এখানে ঘরগুলা এরকম ঘরগুলো রশি টেনে আনা যায়, আবার মাঝখানে নেওয়া যায়, এই টাইপের আর কি। ভাসমান গাড়ি ঘরগুলো, এগুলো ভাসমান ঘর। দেখেন অনেক অনেক ছেলে মেয়ে এই নৌকাতে চড়ে। প্লাস্টিকের নৌকা না, প্লাস্টিকের দেখতেই পাচ্ছেন। আবার আশেপাশে রঙিন রঙিন নৌকা, এখানে নৌকায় চড়ে আপনারা মনে হবে যে সেই সব সখীরে পার করিতে নেব, আনা আনা তোমার বেলা নেব সখী তোমার কানের সোনা। এ হচ্ছে সেই এই প্লাস্টিকের নৌকা, প্লাস্টিকের নৌকা, ডুবার কোনো কোনো সিমপাট নাই, ডুববে না সহজে। আর দেখতে পাচ্ছেন আহমেদ সাগর, এটা লোকেশন আপনাদের বলে দেব। গাড়ি পার্কিংয়ে এখানে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা আছে, দেখেন মোটর সাইকেল রাখার, গাড়ি রাখার। এবং এই কেরানীগঞ্জে, কেরানীগঞ্জে কিন্তু চমৎকার একটি লোকেশন আর কি, এই চমৎকার একটি জায়গা। আর এই হচ্ছে এক নম্বর গেট। হ্যাঁ, আর একটা কথা বলি আপনাদের, এখানে কীভাবে আসতে হবে লোকেশনটা আপনাদের বলে দিচ্ছি। এটা পড়ছে রামের কান্দ, রামের কান্দ একেবারে মেন রোডের সাথেই। আহমেদ সাগরে আপনারা কিভাবে আসবেন বলে দিচ্ছি, এটা হচ্ছে আপনার কেরানীগঞ্জ আসার পথেই, কেরানীগঞ্জের যে মূল ফটো এটা হচ্ছে কদমতলি। তো কদমতলি থেকে আপনি সিএনজি করে, অটোতে করে, বা যে কোনো পরিবহনে আপনি চলে আসবেন হচ্ছে রামের কান্দ। রামের কান্দার এখানে একেবারেই বিশ্ব রোডের পাশেই হচ্ছে আহমেদ সাগর। আপনারা যদি বাবুবাজার ব্রিজ হয়ে আসেন, ব্রিজ পার হয়ে ওখান থেকে কদমতলি থেকে রামের কান্দে আসলে এখানে বললেই হবে আহমেদ সাগর। তো আপনাদের পুরো রিসোর্ট এই ক্যাফেটা ঘুরে দেখাচ্ছি, এখানে চমৎকার দেখাই।
এখানে দেখেন এই যে অবসর সময় দেখতেছেন যে অনেক, কিন্তু ওই যে দেখেন অনেক নৌকা এখানে, অনেকে নৌকা এবং বাবা মাঝি মাঝি এই দেখেন একটা চমৎকার, এখানে মেয়ে কিন্তু নৌকা বাইছে। হ্যাঁ হ্যাঁ দেখেন এখন এই বাবা মহিলা মাঝি, হ্যাঁ দেখেন দেখেন মহিলা মাঝি, পুরুষ দেখেন বৈশা আছে, মহিলা কিন্তু নৌকা চালাইতেছে। আজব ঘটনা, মানে নারীরা শুধু চুলি বাঁধে না, নৌকাও চালায়। হ্যাঁ তারা নৌকাও চালায়, শুধু রাঁধে না নৌকাও চালায় তারা। দেখেন অবশ্যই হৃদয় ট্রাভেল ভিডি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর পাশে থাকবেন সব সময়।